রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে ডাকা ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি ব্যারাকপুর প্রশাসনিক ভবনের হাজিরা এবং কাজকর্মে। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক। অন্যান্য দিনের মতো সত্যত স্বাভাবিক হাজিরা স্বাভাবিক আছে, কাজকর্ম স্বাভাবিক আছে। ব্যারাকপুর থেকে শোকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।